Assalamualaikum warahmatullahi wabarakatuh. Respected parents, it's a very informal meeting. যেটা আমরা করে থাকি আসলে আমাদের প্রত্যেক এক্সামিনেশনের আগে পরে কিংবা সেশনের আগে পরে তারপরে আমরা চার পাঁচটা সেশন এরকম করে থাকি। আমাদের বাচ্চাদের একদম মানে প্রোগ্রেস নিয়ে এবং বাচ্চাদের ব্যাপারে আমাদের এই মুহূর্তে চিন্তাটা কি এবং আপনাদের চিন্তাটা কি, সেই জায়গাটা আসলে আমাদের যে আপনাদের টার্গেট আছে সেই জায়গাটা আসলে স্কুল যেতে পারছে কি না, আপনাদের এক্সপেকটেশনটা আমরা মিট করতে পারছি কি না, ম্যাটারটা হচ্ছে এমনই। বেসিক্যালি আমরা আসলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কাজ করি বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এবং আপনারা অনেক আশা করে আপনাদের বাচ্চাকে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে আপনারা দিয়েছেন। এটা আমি যেটা বলে থাকি যে অন্যান্য স্কুলগুলির যে মোটামুটি একটু এক্সপেন্সিভ কিংবা কম্পারেবল অন্যান্য স্কুলগুলির সাথে, স্বাভাবিকভাবেই এটার প্রেশার একটা পড়ে যায় আপনাদের উপরেও আছে ফাইন্যান্সিয়ালি আমি যেটা বলবো। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার এটা বলে যে আসলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়ে থাকেন এটা দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে সম্পত্তি আর একটা সম্পদ। আমরা তো সবাই জানি বিভিন্ন সময় আমরা পড়েছি সম্পত্তি আর সম্পদের পার্থক্য, যে আসলে সম্পত্তি এক্সপেন্স করে সম্পদকে রক্ষা করতে হয়। তা এই পৃথিবীতে বাচ্চারা সন্তানরা আমাদের অন্যতম সম্পদ, যাদেরকে আমরা সম্পত্তি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি এই পৃথিবীর জন্য এবং ইটার্নাল লাইফের জন্য অর্থাৎ ইয়ার আফটারের জন্য। আলহামদুলিল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি প্রতিষ্ঠানে কাজ করার মতন তৌফিক দান করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই রবের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ডে অফ জাজমেন্টে যাদের কাছে যার কাছে আমাদের আবার মুখোমুখি হতে হবে আমাদের কর্মকাণ্ড নিয়ে, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি কি না। যেহেতু আপনাদের সবচেয়ে সর্বোচ্চ সম্পদকে আমাদের হাতে অর্পণ করেছেন ডেভেলপমেন্টের জন্য, স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি ওই জায়গায় চলে গিয়েছে বা যাচ্ছে যাবে। আল্লাহর কাছে আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট জবাবদিহিতা করতে হবে। প্রথম আমরা যেটা প্রথম চিন্তা করি কনসিডার করি যে আমাদেরকে উই হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবাউট আওয়ার রেসপন্সিবিলিটিস রিগার্ডিং ইউর চিলড্রেন। তো যেই ব্যাপারে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হয়তো বারবারই একটু বিরক্ত করবো, এরকম বিভিন্ন সেশন আমরা কল করব আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে কোন জায়গাটা আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা আসলে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট চাচ্ছি সেগুলি আপনাদেরকে আমরা বিভিন্ন সময় আপনাদের একটু কষ্ট করে আসবেন আমরা বলবো। এবং যত বেশি স্কুলের সাথে আপনার র্যাপো ডেভেলপ করবে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট অত বেশি হওয়ার পসিবিলিটি রয়েছে ইনশাল্লাহ। তো আমাদের অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের যে ফ্যামিলি চুজিংয়ের একটা ব্যাপার থাকে, আমরা যেটা আসলে শুরুর দিকটা একটু কমই করেছি বা করতে পারিনি, এখন হয়তো আমরা একটু করে নেওয়ার চেষ্টা করছি বা করছি, যে আসলে অনেক ফ্যামিলি থাকে যে আসলে নিজেরা যাচ্ছে তাই জীবনযাপন করে, বাবা মা তাদের সংসারে বা তার পারিবারিক লাইফে তার সামাজিক লাইফে কিংবা তার কর্মক্ষেত্রে, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেই রকমেরই লাইফ লিড করুক না কেন তারা হয়তো অনেকেই চায় যে আমার বাচ্চাটাকে অ্যাভারোজে দেই হয়তো ভালো হবে আমি যেরকমই করি না কেন, কিন্তু দেখা যায় যে তাদের আসলে কোনো রকমের কোনো চেঞ্জেস থাকে না বা চিন্তাও করে না। আসলে ওই সমস্ত একটু আপাতত আমরা একটু স্কিপ করার চেষ্টা করব, সামনে আমরা ওই ফ্যামিলিগুলিকে আইডেন্টিফাই করেই আমরা ইনশাল্লাহ নেব, কারণ আমরা যে কমিউনিটি আমরা চাচ্ছি এই মুহূর্তে ওই কমিউনিটির ভিতরে, যদিও এটা অনেক সময় এটা একটু কন্ট্রাডিক্টরি কথা যে আসলে আপনার কাছে বা আপনাদের স্কুলে একটা ফ্যামিলি আসবে ভালো সাপোর্ট নেওয়ার জন্য, ভালো সুবিধা পাওয়ার জন্য বা ইসলামিক হওয়ার জন্য, যেহেতু এখানে অল স্কলার এখানে কাজ করেন দেশি বিদেশি। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই মানে এই জায়গাটায় আপাতত আমরা কাজ করি আমাদের মেন ব্রাঞ্চে, যেটা দেখেছি অলমোস্ট আমাদের এখন 1200 স্টুডেন্টস আমাদের এই আপনার তিন ব্রাঞ্চ মিলে, নিয়ার অ্যাবাউট 1200 বা মোর দ্যান 1200 স্টুডেন্টস। তো এর ভিতরে বেশ কিছু ফ্যামিলি আমরা পেয়েছি যারা আসলে এই জায়গাটায় নেই, যেটা আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় বা হচ্ছে, কারণ বাসায় যদি বাচ্চাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, যতটুকু যেই জায়গাটা আপনার যাওয়ার দরকার সেটা যদি আমরা না যেতে পারি তাহলে কি বাচ্চাকে ডেভেলপ করা সম্ভব? সম্ভব না কিন্তু, কারণ হয়তো একটা লেভেলে যে আসলে বাচ্চাটা রেগুলার ওয়েতে স্কুলে যাবে, পড়ালেখা করবে, বড় হবে, এসএসসি পাশ করবে, ইন্টারমিডিয়েট পাশ করবে, ইউনিভার্সিটি ক্রস করবে কিংবা এমবিবিএস হবে, ইঞ্জিনিয়ারিং করবে, সেটা সম্ভব। কিন্তু আমরা যদি বলি যে আসলে ইসলামিক জ্ঞানে সম্পূর্ণ ইসলামিক জ্ঞানে পরিপূর্ণ ইসলামিক জ্ঞান নিয়ে যদি কোনো বাচ্চা বড় হতে চায় বা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টদের এখানে বিরাট ভূমিকা থাকে। কারণ আমাদের স্কুলে আপনার স্টুডেন্ট থাকে 5 কি 6 ঘন্টা সর্বোচ্চ, আমরা স্কুলিং আওয়ার যদি থিঙ্ক করি
চার থেকে ছয়ের ভিতরে থাকে সাধারণত স্কুলিং, আর বাকিটা সময় প্যারেন্টদের সাথে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অন্য অন্য যে কমিউনিটির সাথে থাকে। তো সেই কারণে আলহামদুলিল্লাহ অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে এরকমের এক্সপিরিয়েন্স খুব রেয়ারই রয়েছে। আমরা যাদেরকে ফাইন্ড আউট করতে পেরেছি ইতিপূর্বে তাদেরকে হয়তো আমরা আমাদের নির্দেশনা স্কলারদের নির্দেশনা আমরা দেওয়ার চেষ্টা করি বা দিয়েছি, কিন্তু সামনে আমরা আসলে ওইভাবে করে নেওয়ারই চেষ্টা করছি বা করব, যেটা আপনাদেরও রিকোয়েস্ট আছে যে আমাদের স্কুলের ভিতরে যাতে ওই ধরনের কমিউনিটি আমাদের ভিতরে না আসে যেটা আসলে আমাদের চিন্তাভাবনাকে কিংবা স্কলারদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে কিংবা আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টে অন্য কোনো খারাপ এসে আমাদের সেই ডেভেলপমেন্টকে প্রতিহত করবে, সেটা হয়তো আমরাও চাইব না স্কুলের পক্ষ থেকে। আমরা সেই জায়গাটা ইনশাল্লাহ স্ট্রং থাকবো। আর যেহেতু একদমই প্রথম মিটিং আমাদের, এই মিটিংটা আপনাদের কাছে যেটার জন্য আমরা সাধারণত আপনাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়ে থাকি, আর এই প্রোগ্রামটার নাম হয়তো আমরা আপনারা যারা আমাদের সাথে রিলেটেড আছেন এটার নামটা থাকে যে কফি উইথ হেড অফ স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে টি হয়েছে, ও ধন্যবাদ, যেটা চেঞ্জ করে টি হয়েছে, কারণ আমরা গতকালকে থেকে এরা অনেক মানে খোঁজাখুঁজি করেছি, আমরা কফি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, যেহেতু প্রোগ্রামের নামটা এখানে একটু চেঞ্জ হয়েছে না, আমরা এটা সাধারণত কফি উইথ হেড অফ স্কুল করে থাকি। যাক আলহামদুলিল্লাহ কফি আর টি কাছাকাছি, আপনাদের প্রত্যেকটা ব্যাপার আমরা ইনশাল্লাহ খুব ক্লোজলি মানে ফ্যামিলি ওয়েতে আমরা ইনশাল্লাহ দেখব। আর একটা ব্যাপার হচ্ছে ডায়েরি, ডায়েরির ব্যাপারটা কিন্তু আমরা খুবই সিরিয়াস ডায়েরির ব্যাপার নিয়ে, কারণ বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য ইভ্যালুয়েশনের জন্য ডায়েরি ওয়ার্ক আপনাকে করতেই হবে। যেমন এই ডায়েরিটা কার আমি নাম পরে হয়তো পাবো, এটা হচ্ছে জায়মা, জায়মা কি আছেন আপনি? ও এইটাই না, আপনি দেখেন কোনো ইনফরমেশন নেই এখানে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার যে আপনাকে এখানে আমরা দিয়েছি পার্সোনাল রেকর্ড, বাচ্চাদের ইন ডিটেলস এখানে থাকতে হবে। আর সেলফ অ্যাওয়ারনেস বলতে আসলে বাচ্চাদেরকে স্বপ্ন দেখাতে হয়, এটার ব্যাপার আমাদের হাদিসেও রয়েছে যে আপনি বাচ্চাকে সব সময় একটা অ্যাম্বিশিয়াস বা বাচ্চাকে ভালো চিন্তার ভিতরে রাখতে হবে। মাই ড্রিম মিন্স এই নয় যে বাচ্চা আজকে এখানে লিখলো যে আই উড লাইক টু বি বা ইসলামিক স্কলার, এটা যদি তার ড্রিম হয় কিংবা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে হতেই পারে, বাচ্চাদের পাইলট হবে, ম্যাক্সিমাম বাচ্চারা পাইলট হতে চায়, আর আমার মনে হয় এই লেভেলের বাচ্চারা অনেকে টিচার হতে চায় কারণ টিচারদেরকে বেশি দেখে তারা বেশি মোটিভেটেড হয় বা টিচারকে তারা হিরো মনে করে সবসময়, আমার মনে হয় ছোটো বাচ্চারা যেটাই হোক না কেন ইটস নট লাইক দ্যাট যে ইউ উইল বি লাইক দ্যাট যেটা সে এখানে লিখবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে যখনই আপনি ছোটোবেলা থেকে এটাকে ঢুকিয়ে দেবেন যে তোমার ড্রিমটা কী সেটা নিয়ে যখন আপনি নারিশ করবেন তখন কিন্তু এটা বাচ্চাটার জন্য অনেক বেশি মোটিভেটেড হবে বাচ্চা। গোলসের ব্যাপারটা ঠিক, মাই স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে যে এমন একটা ম্যাটার যে অনেক বাচ্চারাই তো কেউ ইন্ট্রোভার্ট থাকে, কেউ এক্সট্রোভার্ট থাকে, কেউ স্লো লার্নার থাকে, কেউ কুইক লার্নার থাকে, এটা বাচ্চাদের ভিতরে মানে ভেরিয়েশন থাকবেই, এর ভিতরে অনেক স্ট্রেংথ আছে, অনেক বাচ্চারই অনেক ধরনের স্ট্রেংথ আছে, যে একটা বাচ্চা আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে, 20টা মোবাইল নাম্বার তার দেখেন মেমোরিতে রয়েছে বা অন্য কিছু, অনেক স্ট্রেংথ আছে বাচ্চাদের, সেটা আপনারা হয়তো জানেন, সেটা আপনি লিখে রাখবেন এই সেশনে এটা আছে, হয়তো এই স্ট্রেংথটা দেখে গেছে এবছর যেটা লিখেছে তার পরের বার অন্য একটা হয়েছে, এটাই হবে কারণ বাচ্চাটা র্যাপিডলি চেঞ্জ হয় বাচ্চাদের সব কিছু। তারপর মাই স্ট্রেংথস অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড হবিস, বাচ্চাদের অনেক সময় ইন্টারেস্ট থাকে যে ট্রাভেল করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, কিংবা হবিস যেটা থাকে ক্রিকেট পছন্দ, যেটাই করুক আপনি সেটা লিখবেন। প্যারেন্টস কর্নার, প্যারেন্টস আপনাকে এখানে অবশ্যই আপনি আপনার বাচ্চা সম্পর্কে লিখবেন, বাচ্চা সম্পর্কে আপনার যে ধারণা আছে, আপনি যেটা চাচ্ছেন আসলে অ্যাভারেজে আপনার বাচ্চাকে দেওয়ার মূল উদ্দেশ্য যেটা আছে আপনি সেটাও এখানে লিখবেন, আসলে যে আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্বপ্নটা কী আপনি এখানে অবশ্যই সেটা উল্লেখ করবেন, এবং সেই স্বপ্নের পিছনে আপনি যেটা চাচ্ছেন সেটার পিছনে আসলে আপনার কর্মকাণ্ড কী, আমাদের কর্মকাণ্ড কী, সেটা আমরা পরবর্তীতে আমরা ভাগ করে নিব। আসলে প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে আপনাকে ফিক্স করা, এটা অবশ্যই ফিক্স করতে হবে, এটা ইসলামিক, আপনি যদি ফিক্স না করে কোনো কিছু করেন তাহলে হবে না, ফিক্স করে নাম্বার ওয়ান কাজ কী আপনি, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাচ্চাকে ডেভেলপ করার জন্য, যেমন আপনার টার্গেট হচ্ছে আপনার বাচ্চা একজন ইসলামিক স্কলার হবে, তো সেক্ষেত্রে নাম্বার ওয়ান কাজ কোনটা আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের কাছে এক নম্বরে কোন কাজটা করতে হবে, আপনি যেটাই চান না কেন আপনার বাচ্চা স্কলার হোক, আপনার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, অন্য যে কোনো প্রফেশন আপনি তো থিঙ্ক করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার প্রথম এক নম্বরে আপনাকে কী করতে হবে বা আমাকে কী করতে হবে বলতে পারবেন কেউ ভাইয়া? নাম্বার ওয়ান আমাদের কাজ কী, আমাদের মানে স্বপ্নের কাছে বাচ্চাকে পৌঁছানোর জন্য প্রথম কী কাজটা করতে হবে আমাদেরকে, উৎসাহ দিতে হবে আপনি, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যানাদার ভাইয়া, পরিবেশ ইসলামিক রাখতে হবে, তারপরে আর বলেন সবাই বলেন শেয়ার করেন,
শেয়ারে আসবে, কিন্তু এটা শেয়ার করতে হবে। যদি আমাদের ভিতরে নাও থাকে অন্যায় বলছি, আমাদের ভিতরে এটা চলে আসবে অটোমেটিক্যালি। বলে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে, আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কর্মকাণ্ডটা কী থাকবে, ম্যাটার হচ্ছে এটা, আমার ভূমিকাটা কী, আমার কাজটা কী হবে, আপনার কী কাজ হবে অ্যাজ এ টিচার, আমার কাজটা কী হবে অ্যাজ এ স্কুল, টাইম মেনটেন করতে হবে, ভেরি গুড, ভেরি গুড, প্রতিটি কাজে আল্লাহ নির্দেশনা আমাকে ফলো করতে হবে। আর আর কিছু আছে? অনেক ভালো ভালো এই মানে কোট আমরা লিখবো, লিখতে পারবো যে আসলে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাকে আমাদের টার্গেট লেভেলে রিচ করানোর জন্য আমাদের কী কী করতে হবে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস যেটা করতে হবে আমাদেরকে, সেটা আপনারা বলেননি, সেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনারা করে থাকেন কিন্তু কিন্তু আপনারা বলতে পারেন না, সেটা হচ্ছে দোয়া করতে হবে ফার্স্ট আল্লাহর কাছে। যখনই আপনি আপনি ডিটারমাইন্ড হলেন যে আপনার বাচ্চাকে আপনি ডাক্তার হিসেবে দেখতে চান, আপনার 20 ইয়ার্স, 20 বছর পরে আপনার বাচ্চাকে ডাক্তার হিসেবে দেখবেন, ইঞ্জিনিয়ার হিসেবে দেখবেন, স্কলার হিসেবে দেখবেন, এরপরেই আপনার কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এবং আল্লাহর কাছে দোয়া তো আমরা সবাই জানি কোনভাবে কবুল হয়, মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে কোনো কিছু আর নাই। আপনি যদি বলেন আপনার বাচ্চাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার দিয়ে পড়াবেন, সর্বশ্রেষ্ঠ স্কুলে পড়াবেন, সর্বশ্রেষ্ঠ ফ্যাসিলিটির ভিতরে রাখবেন, মোটিভেশনের ভিতরে রাখবেন, কিন্তু মায়ের দোয়া যদি সেখানে না থাকে, কোনোদিনই বাচ্চা ওই লেভেলে রিচ করতে পারবেন না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যেটা বলে থাকি সচরাচর আমাদের ভিতরে আসে যে মায়ের কি আবার দোয়া করতে হয়? স্পেসিফিকলি করতে হয় না, কিন্তু করতে কিন্তু হয়, করতে হবে। এবং আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি এই ফরজ নামাজের পরে যত নামাজ আছে ফরজ নামাজ বাদ রেখে আপনি বাংলায় দোয়া করতে পারেন আল্লাহর কাছে। এবং দোয়া কবুলের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে যখন আপনি সিজদারত অবস্থায় থাকেন, স্কলাররা তাই বলে থাকেন, সিজদারত অবস্থায় যখন আপনি থাকবেন তখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে আপনি আল্লাহর কাছে এবং সর্বোচ্চ ব্যক্তি রাজাদি রাজের কাছে আমরা তখন বলছি আমার, এবং আমার যে স্বপ্ন, আমার যে মনের ভিতরে লালিত ম্যাটার রয়েছে যেটা পূরণ করতে একমাত্র যিনি পারেন তার কাছেই আপনার সর্বোচ্চ জায়গায় আপনি আপনার সেই দরখাস্তটা আপনি দিতে পারছেন সরাসরি, যেখানে কোনো ভায়া নেই, আপনি আল্লাহর কাছে বলতে হবে। এবং এটা আপনি যত বেশি বলতে পারবেন তত বেশি আপনি মনে করবেন যে আপনার আপনার যে টার্গেট লেভেল আছে আপনি সেই জায়গাটা অত বেশি রিচ করতে পারছেন এবং সেই পথ আপনার তত বেশি কমে যাবে। এটা অনেক বড় পথের ব্যাপার, কিন্তু পথ আপনার কমে যাবে আস্তে আস্তে ওই রকম করেই যত বেশি আল্লাহর কাছে আপনি আপনার সাপ্লিকেশন পৌঁছে দিতে পারবেন। তো যেটা আমরা বলে থাকি আমাদের স্কুলের একমাত্র প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা বাবা, বাবারটা একটু পরেই আসে, মায়ের দোয়া অবশ্যই অবশ্যই দরকার আছে এবং আপনাকে করতে হবে। এবং এটা আপনাদেরকে আপনাদের কাছে অ্যাজ এ স্কুল টিচার হিসেবে আপনাদের কাছে সেটা আমরা অনুরোধ করব যে আপনাদের প্রত্যেকটা বাচ্চার জন্য স্পেসিফিক করে, যেমন আমরা বলে থাকি আবার এটা ভুল করি আমরা সাধারণত, কারণ আমাদের দেশে এই ভুল করার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে বিধায় আমাদের বাচ্চারা আসলে ইন্টারন্যাশনালি ভালো জায়গায় খুব কম রিচ করতে পারে। কারণ আমরা যখন আমরা ইসলামিক স্কুলে চলে আসি, ভালো ইসলামিক স্কুলে আসলাম, এখন আমরা যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে, ম্যাক্সিমামই বলবেন যে আমার বাচ্চাটা ভালো মানুষের মতো মানুষ হোক, আমি সেটাই চাই। মানুষের মতন মানুষ হোক এটা অবশ্যই চাই, কিন্তু প্রফেশন আপনাকে উল্লেখ করতে হবে যে ওই প্রফেশনে ও ভালো করুক এবং অ্যালং উইথ ও ভালো মানুষ হবে, এটা তো অবশ্যই। ভালো মানুষ, একজন ভালো ডাক্তার যখন ভালো মানুষ হবে তখনই ওর কাছ থেকে নেশন উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, মানে ধর্ম উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে, তখনই যখন সে তার জায়গায় সে সর্বোচ্চ লেভেলে ভালো মানুষ হবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশন ক্লিয়ার করতে হবে যে আপনি ভালো মানুষ, ফাইন, আপনাদের অনেক টাকা পয়সা আছে, যার আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা কোনোদিন জব করবে না, বিজনেস করবেন, ওকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দোয়া করতে হবে বা চিন্তা করতে হবে যে আপনার বাচ্চা যাতে ভালো ব্যবসায়ী হয়, ভালো মানুষ হয়, যাতে সে কোনোদিন কারোকে না ঠকায় এই লেভেলের, কিংবা সেও যাতে না ঠকে সেই জন্য তাকে একটা লেভেলে ডেভেলপ করা। আপনি যেই প্রফেশনই আপনি আপনার বাচ্চাকে দেখতে চান না কেন, অবশ্যই আপনারা যেটা বলে থাকেন সরাসরি প্রথমেই যে ভালো মানুষ, এটা হচ্ছে একটা ব্যাপার, ফাইন, আমরা এটা গেলাম। এর সেকেন্ড স্টেপেই আসবে ভালো মানুষটা আসলে কী, আপনি কোন জায়গাটা আপনি দেখতে চান। আপনি মা যদি আপনি দেখতে চান আপনার বাচ্চাকে কোনো জায়গায় এবং আল্লাহর কাছ থেকে কাছে যদি আপনি সেটা সাবমিট করতে পারেন, সেটা ফেল হওয়ার সম্ভাবনা 99% নেই, ঠিক আছে, এর ফেল হবে না ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আপনাদের বললাম যে এটা হচ্ছে যে আপনাকে এটা করতে হবে। আর এখানে আমরা যে পার্সোনাল কর্নার যেটা আছে অবশ্যই আপনারা লিখবেন, লেখার পরে আমাদের কিছু এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে,
required mobile number guli any time apni jogajog korte paren amader joto guli number ekhane royeche ekhane hoyto uttara amader coordinator miss er number ta nei amra obosshoi bhitore to diye diyechi na miss diary te apnar number ta paste korben obosshoi you will paste your mobile numbers here হ্যাঁ ক্লাস টিচারদের নাম্বার সহ সব নাম্বারগুলো এখানে থাকবে আপনারা যে কোনো সময় যখন আপনাদের বাচ্চাদেরকে বসাবেন আপনার হোমওয়ার্কের জন্য হোমওয়ার্ক আমরা দেই না আমাদের পলিসিতে নেই হোমওয়ার্ক কিন্তু তারপরও কিছু কাজ থাকে যেটা বাচ্চারা যাতে হোমের টাচে থাকে ঠিক আছে টাচে থাকে যখন তখন অবশ্যই আপনারাও বাচ্চাদের সাথে টাচে থাকবেন কারণ এটা নিয়ে অনেক স্টাডি আছে ওয়ার্ল্ডে আপনার যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য হোমওয়ার্ক কিন্তু একটা ম্যাটার যেহেতু বাচ্চারা এখন ছোট আস্তে আস্তে হোমওয়ার্কের ব্যাপারটা আসবে এটা স্টাডি আসছে বিভিন্ন রকমের যে বাচ্চাগুলি যখন হোমওয়ার্ক সলভ করতে যায় তখন বাচ্চাটা আসলে হোমওয়ার্কের ব্যাপারে কোন সময় বেশি উপকৃত হয় বা বেশি সাকসেস রেট আসে এখানে স্টাডিতে ছিল এমন যে হোমওয়ার্ক করেছে বাচ্চারা প্রাইভেট টিউটরের সাথে হোমওয়ার্ক করেছে বাচ্চারা আপনার স্কুল মানে টিচারের সাথে যিনি স্কুলেও পড়ান হোমওয়ার্ক করেছে বাচ্চারা নিজে নিজে হোমওয়ার্ক করেছে বাচ্চারা বাবা মায়ের সাথে তো এখানে আপনার 66% আমি কোনো একদিন হয়তো আপনাকে ওটা আমি প্রেজেন্টেশনে দেখাবো 66% রেট হচ্ছে যে সমস্ত বাচ্চারা বাবা মায়ের সাথে হোমওয়ার্ক সলভ করে ওই বাচ্চাদের সাকসেস রেট সবচেয়ে বেশি আপনি যতই বলেন না কেন হয়তো মা শিক্ষিত না মা রেগুলার আপনার অনার্স করেছে কিংবা ডিগ্রি পাস করেছে কিংবা ইন্টারমিডিয়েট কিংবা বিলো আন্ডার ম্যাট্রিক তারপরে হচ্ছে যে নট লাইক দ্যাট যে এটা আপনার জন্য ইফেক্টিভ না আপনি আপনার সন্তানের কাছে বসে থাকবেন সেটাই আপনার সন্তানের জন্য অনেক বেশি কাজ করবে অর্থাৎ হোমওয়ার্ক সলভিংয়ে আপনার অবশ্যই বাচ্চাদেরকে সময় দিবেন অর্থাৎ স্কুল টাস্ক যেটা থাকে আপাতত হোমওয়ার্ক বলছি না আমরা এই টাস্কের সাথে আপনার থাকবেন আর এই নাম্বারগুলি আপনাদের আছে আমার নাম্বার আছে ফুল টাইম আপনি 24 ঘন্টার যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন কোনো ধরনের আমার ব্যক্তিগত আমাকে ফোন দেওয়ার জন্য কোনো সময় নেই এনি টাইম আপনি ফোন করতে পারেন যে কোনো ইস্যুতে আপনি কথা বলতে পারবেন আমার সাথে আপনার বাচ্চাদের আরেকটা মনে রাখতে হবে বাচ্চাদের ডেভেলপমেন্ট বাচ্চার অধিকার এবং আপনার অধিকার হচ্ছে যে আপনার বাচ্চাকে এখান থেকে সব কিছু বুঝে নেওয়া এবং টিচারের দায়িত্ব হচ্ছে আপনার বাচ্চাকে বুঝিয়ে দেয়া যে আসলে এখন ব্যাপার হচ্ছে যে 100% সাকসেস রেট কি আসবে আসবে না কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই যতটুকু আমাদের মানে ফেল থাকবে সেই ফেলের ভিতরে যদি আপনি না পড়েন উনি না পড়ে বা আরেকজন না পড়ে সেটার জন্য সবাইকে ট্রাই করতে হবে এবং যদি কখনও মনে করেন যে স্কুল থেকে কোনো ধরনের ল্যাকিংস রয়েছে আপনি সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবেন যে এই জায়গাটায় স্যার আমাদেরকে ডেভেলপ করতে হবে কিংবা এই জায়গাটা আপনার যে কোনো ধরনের সাজেশন আমরা নিয়ে থাকি আমরা প্যারেন্টসদের সাথে সবচেয়ে বেশি কাজ করি এই মুহূর্তে বাংলাদেশের যত আপনার স্কুলস রয়েছে আমি বলতে পারি গর্ব করেই বলতে পারি যে আসলে আমরা এই গত কিছুদিন আগেও আমি ইন্ডিয়ার ওয়ার্ল্ড এডুকেশন সামিটে গিয়েছিলাম হয়তো যারা দেখেছেন আমাদের পেজে যেখানে আমার টপিক ছিল আমি ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে সেখানে আমি স্পিচ দিয়েছিলাম যে রিলেশনশিপ বিটুইন প্যারেন্ট অ্যান্ড স্কুল সেই ব্যাপারেই আমার এই টপিক ছিল আমি কথা বলেছি ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে একমাত্র স্কুল এবং একমাত্র পার্সন আমি ছিলাম যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমি কথা বলেছি যাই হোক ব্যাপার যেটা আমি বলতে চেয়েছিলাম যে রিলেশনশিপের ব্যাপারে অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুল আমি মনে করি অন্যতম মানে বড় স্কুল কিংবা নাম্বার ওয়ানও হতে পারে আমি জানি না যে এটা বলা বেশি হবে কি না যে প্যারেন্টদের সাথে আমরা যত বেশি কাজ করি প্যারেন্টদের সাথে ইনভলভ করার চেষ্টা করি প্যারেন্টদেরকে কারণ প্যারেন্টস একটা বিরাট মানে পার্ট বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটার জন্য কোনো ধরনের কোনো মানে রাক্ষোভ বাই থাকবে না তারপর ক্লাস টিচার সাবজেক্ট টিচারদের সাথে যখন আপনারা কমিউনিকেটেড করবেন তারাও যদি আপনাদের কোনো ধরনের মানে প্রফেশনালিজমের বাহিরে অ্যাটিচিউড করে অবশ্যই সেটাও আপনারা আমাদের সাথে যোগাযোগ বা কথা বলবেন আমরা অবশ্যই চাইব সেখানে কাজ করার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে ডায়েরিতে যেটা বলতে চেয়েছিলাম ডায়েরিতে প্রত্যেক দিন আমাদের এখান থেকে স্কুল থেকে নোটিশ যাচ্ছে নোটিশ যায় তারপর হচ্ছে আমরা কী লেসনটা দিয়েছি বাচ্চাকে মোটামুটি ওটা এখানে লেখা থাকে ম্যাক্সিমাম এখানে হচ্ছে যেহেতু বাচ্চারা লিখতে পারে না আমরা এই পেস্ট করে দিচ্ছি কিংবা কোনো কোনো সময় টিচাররা লিখে দিচ্ছে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার একটা জায়গা রয়েছে ডায়েরিতে যেমন এই যাহারা মিস একটু ই হচ্ছে যে একজনের কথাই বলছি আমরা অন্য একটা ডায়েরি দেখতে চাই রায়ান রায়ান কে আছেন রায়ানের মা আছেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারও ঠিক আপনি অ্যাওয়ারনেস লিখেন নাই হ্যাঁ পার্সোনাল রেকর্ডটা আপনি করেছেন যদিও এটা 100% করার চেষ্টা করবেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস হয়তো আপনি ঈদ দেখলে আপনি লিখতে পারবেন কারণ এটা কিন্তু খুবই জরুরি আপনাকে এটা রাখতে হবে আপনি কোনো জায়গায় সাইন করেন নাই আপনি দেখেন আপনি
প্যারেন্টসদের একটা জায়গা আছে আমাদের সাইন করার, এই নিচে দেখেন সুন্দর করে জায়গা আছে, সাইন করবেন। হ্যাঁ, সাইন করলে আপনি টাচে থাকবেন স্কুলের সব সময়, আপনি বুঝতে পারবেন আসলে কী হচ্ছে, কারণ আপনার এই রেসপন্সিবিলিটিটা কী আপনি সাইন করতে গেলে বুঝতে পারবেন। আপনি যখন পুরো পড়বেন, পড়ে সাইন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে, আপনার এই মুহূর্তে কী করার দরকার আছে, এটাই করতে হবে। কারণ আমি বললাম যে আপনাদের সর্বোচ্চ সম্পদ নিয়ে আমরা কাজ করছি, আর আপনাকেও সেক্ষেত্রে আমাদের সাথে এগিয়ে আসতে হবে, তাইলে হয়তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের বাচ্চারা, হ্যাঁ সেটাই না, সেটাই আস্তে আস্তে সবই ফার্স্ট টাইম থাকে, সব কিছুরই ফার্স্ট টাইম থাকে, একটা সমস্যা নাই। আমরা সেই ফার্স্ট টাইমের ভিতরেই আজকে কাজ করছি, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে অনেক ভালো করব। আর ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে একটা দিয়েছি আমরা, ওই কাগজ দিয়েছি না, পেয়েছেন ওটা? হ্যাঁ, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আর এখানে হচ্ছে যে আপনাদের বাচ্চাদের সম্পর্কে এই মুহূর্তে আমাদের যতটুকু অবজারভেশন, অবজারভেশন মিন্স ইটস নট লাইক দ্যাট যে উই আর জাজিং ইউর চিলড্রেন, ইটস নট লাইক দ্যাট যে আমরা আসলে বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য বাচ্চাদের প্রত্যেকটা সাইকোলজিক্যাল কিছু ওয়ার্ক করে থাকি, বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য আসলে কোন জায়গাটা এই মুহূর্তে কাজ করতে হবে। এই সাইকোলজিক্যাল ওয়ার্ক যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের ডেভেলপ করা খুবই অসম্ভব হবে বা দুরূহ হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সেম জিনিসই আপনাকেও করতে হবে। আমরা যেটা করেছি যে বাচ্চাদের এখানে স্ট্রেংথ লিখেছি, উইকনেস বলতে কিছু নেই, কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের একটা স্পেশাল বেসিক থাকে, সেটা হয়তো কারো কাছে উইক হয়ে যায়, কারো কাছে সেটা স্ট্রেংথ হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এমন। কিন্তু প্রত্যেকটা বাচ্চারই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সেম মানে ম্যাটার দিয়েই, ম্যাটেরিয়ালস দিয়ে আল্লাহ পাক তৈরি করে থাকেন। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আপনি আমি সেটাকে কতটুকু মানে নারিশ করে ওটাকে ডেভেলপ করতে পারছি, সেটা হচ্ছে মেইন ম্যাটার। এখানে আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি, এখানে প্রথম স্টুডেন্ট নাম হচ্ছে যে আরহাম, এখানে তাদের যেটা বলা হয়েছে যে সে ভেরি গুড লার্নার, তারপরে হচ্ছে হি ইজ হাইলি মোটিভেটেড অ্যান্ড স্ট্রাইভস টু গিভ হার বেস্ট অ্যান্ড অল টাইমস, হাউ এভার হি নিডস মোর প্র্যাকটিস ইন বাংলা লেটার্স। বাংলা লেটার্সে কোনো আরহামের মা কে আছেন? হ্যাঁ, বাংলা লেটার্সে যেটা হচ্ছে যে মোর প্র্যাকটিস দরকার, এটা হচ্ছে যে আমরা মনে করছি এই মুহূর্তে, আপনার কি ধারণা আছে এই ব্যাপারে? হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা যেটা ফাইন্ড আউট করতে পেরেছি আপনার সাথে মিল আছে কি না সেটা আমরা জানতে চাচ্ছি। মিল আছে না? আরহাম অলওয়েজ ওয়ান্টস টু বি দ্য বেস্ট, সে সবসময় চায় যে আমি একদম বেস্ট যাবো এখানে, এটা ঠিক আছে কিনা না এরকম কিছু? ইটস ভেরি গুড, এটা বাচ্চাদের মানে এই বাচ্চারা এই লেভেলে থাকলে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি ডেভেলপ করে। হি ক্যান নট টলারেট ইফ এনি আদার স্টুডেন্টস পারফর্ম বেটার দেন হিম, এটা খুবই খুবই ভালো ব্যাপার। এটা আমার মনে হয় যে ইটস ভেরি মানে গুড থিমস যা রয়েছে বাচ্চাটার ভিতরে, আলহামদুলিল্লাহ। এখন এখানে আরও আছে প্যারেন্টস আর কোঅপারেটিভ, আপনি মনে হয় বেশি কোঅপারেশন করেন আমাদের সাথে, এটাও আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। কারণ স্কুলের সাথে আমি আগেই বলেছি যত বেশি কোঅপারেটিভ আপনি থাকতে পারবেন, তত আপনার বাচ্চার জন্য ব্রাইট ফিউচার ইনশাল্লাহ হবে, কারণ আমরা তত বেশি কাজ করতে পারবো। কারণ আমাদের অনেক বাচ্চা থাকবে, অনেক সবার জন্যই আমরা কাজ করব, কিন্তু আপনাদের মানে আশাটা একটু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনি যত বেশি আসবেন আপনার বাচ্চার জন্য তত বেশি ভালো হবে। তো এই মুহূর্তে যেহেতু আমরা একটাই পেয়েছি যে বাংলা প্র্যাকটিস করতে হবে, নট লাইক দ্যাট যে সে কোনো জায়গায় খারাপ আছে, প্র্যাকটিসের ব্যাপারটা থাকবেই বাচ্চাদের বিভিন্ন রকমের, সেক্ষেত্রে আপনি একটু আগাবেন, আপনি বাসায় ওকে যথেষ্ট রকম চেষ্টা করাবেন। যদি এই ক্ষেত্রে কোনো সাজেশন দরকার হয় যে আপনি কীভাবে কতটুকু কোন সময় করবেন, সেক্ষেত্রে আপনাকে আবার ইন্ডিভিজুয়ালি আসতে হবে আমাদের কাছে। প্রথমত আপনি আমাদের কোঅর্ডিনেটরের সাথে মিট করবেন যে হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর বাংলা লেটার্স রাইটিং প্র্যাকটিস, এটা আপনি চলে আসবেন ইনশাল্লাহ, আমরা অবশ্যই এখানে কাজ করার চেষ্টা করব। আতিকুর রহমান আইএন, আতিকুর রহমান হ্যাঁ বসেন, বসে যান। আইএন ইজ ভেরি ফ্রেন্ডলি চাইল্ড, ঠিক আছে না, বন্ধুত্ব স্বভাব রয়েছে তার। হি ইজ ডুইং ওয়েল অ্যাট অল সাবজেক্টস, হাউ এভার হি ক্যান্ট কিপ হিজ কনসেন্ট্রেশন ইন হিজ ক্লাস ওয়ার্ক, হাউ এভার হি ক্যান্ট কিপ হিজ কনসেন্ট্রেশন ইন হিজ ক্লাস ওয়ার্ক, মানে ক্লাস ওয়ার্কে সে কনসেন্ট্রেট করতে পারছে না। তারপর প্রোডিউস ওয়ার্কস ইন হারি অ্যান্ড রিমেইন রেস্টলেস ইন অল ক্লাসরুম, বাট আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়ালি হিজ বিহেভিয়ার ইজ ইম্প্রুভিং, প্যারেন্টস আর কোঅপারেটিভ, একটু হাইপার অ্যাক্টিভ ভালো, এটা অবশ্যই ভালো। এখন আপনার কি আমাদের সাথে মিল আছে কি না মানে, হ্যাঁ বাসায় এরকম কোনো সমস্যা নেই। ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যেহেতু ফাইন্ড আউট করতে পেরেছি, ফাইন্ড আউটের একটা কিন্তু ব্যাপার থাকে যে এখন আপনাইও লিখে ফেলবেন বাচ্চার ব্যাপারে, প্রত্যেক দিনেরই লিখবেন, পরে কোরিন্ডার মিসের কাছে আসবেন, আমাদের কাছে আসবেন যে আসলে এখানটায় আমাদের কোনো ধরনের কোনো আছে কি না, আমরা এটা অবশ্যই চেষ্টা করব কাজ করার জন্য। সাওদা, ভেরি গুড চাইল্ড, হি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস টু মিট গ্রেড লেভেল এক্সপেকটেশন, হাউ এভার হি শি ইজ ভেরি সেন্সিটিভ,
এটা ঠিক আছে কি? হ্যাঁ, সেন্সিটিভ বাচ্চাদের জন্য কিন্তু এক্সট্রা অনেক কাজ রয়েছে যেটা বাবা মায়ের বা স্কুলের করতে হয়, স্পেশালিটি থাকে এই সমস্ত বাচ্চাদের জন্য। তো সেন্সিটিভ বাচ্চাদের কথা বলা বা আপনি কত কী রকম আচরণ করবেন, আমরা কী আচরণ করবো, স্কুলে এসেও সে যদি শাসন করছে বা এই ব্যাপারে প্লাস হচ্ছে পড়াশোনার ব্যাপারে যদি সে পারছে না সেক্ষেত্রে সে খুব মন খারাপ করে দেবে। সেটাই, সেন্সিটিভ বাচ্চাদের জন্য কিন্তু একটু সেন্সিটিভ হইতেই কাজ করতে হয়, কারণ এক একটা বাচ্চা এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই জন্য আপনারাও এবারে একটু কনসেন্ট্রেট হবেন। আর এই জন্য আপনার কি এই কাজ করতে হবে, কীভাবে কথা বলতে হবে, হয়তো আপনি আমাদের কোঅর্ডিনেটর মিসের কাছে আসলে অবশ্যই আপনি জানতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সাইকোলজিস্ট দিয়েও আপনাকে একটা রিপোর্ট আমরা দিয়ে দেবো যে কী করতে হবে ইনশাল্লাহ। আকিফ আবদুল্লাহ ভুইয়ান, হ্যাঁ ঠিক আছে মিস, আপনি হচ্ছে আকিব ইজ ভেরি লাভলি চাইল্ড, হি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস টু মিট গ্রেড লেভেল এক্সপেকটেশন, হাউ এভার হি রিমেন স্লিপি ইন দ্য ক্লাসরুম। কি কারণে স্লিপি থাকে আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বাচ্চারা খেলবে, বাচ্চাদের খেলার সময় বাচ্চারা খেললে বাচ্চাদের সব কিছুই ডেভেলপ বেশি হয়, ভালো হয়। এডুকেশন সিস্টেম বলেন, ইমিউনি সিস্টেম বলেন, ফিজিক্যাল সিস্টেম বলেন, সবই বাচ্চাদের খেলাধুলার এসেই বেশি ডেভেলপ করে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে যাতে মানে অনেক রাত্র পর্যন্ত আবার বাচ্চা না জাগে, সেদিকে খেয়াল রাখলে হয়তো বাচ্চার স্লিপিনেসটা ইনশাল্লাহ চলে যাবে। আর অন্যদিকে বাচ্চা ভালো আছে, আর এগুলি অবশ্যই ঠিক হয়ে যাবে। যেটা হচ্ছে যে বেশি রাত্র পর্যন্ত যাতে খেলাধুলা না করে বা না জাগে, তাহলে আমার মনে হয় যে সব কিছু ঠিক আছে। কাজী জাহরা জাহি জায়মা, না ও যেটা কথা বললাম এটা তো মোটামুটি কথা বলেছে, জাহির ইজ অ্যাডোরেবল চাইল্ড, শি ইজ ডুইং ওয়েল ইন অল সাবজেক্টস আলহামদুলিল্লাহ, শি প্রডিউস নেট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, হাউ এভার শি নিডস টু বি মোর এক্সপ্রেসিভ ডিউরিং ক্লাস প্রেজেন্টেশন অ্যান্ড গ্রুপ প্রেজেন্টেশন, শি নিডস টু বি মোর এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মিনস এখনও আমাদের যেহেতু এটা আমরা কোন ক্লাস পড়ছি আজকে, নার্সারি না, নার্সারি, ইটস নট লাইক দ্যাট যেটা আসলে বাচ্চাকে এই মুহূর্তে অত বেশি করতে হবে, যেহেতু টিচাররা লিখেছেন একটা ফাইন্ড আউট করতে পেরেছে যে আসলে ওরা আর টু সামনে এসে এক্সপ্রেসিভ হওয়া দরকার, যেহেতু ক্লাস ওয়ার্ক এসে সমস্যা নেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনিও কিছু মোটিভেশন দিবেন, নট লাইক দ্যাট যে আমরা বলেছি এটা বলবেন না, আপনি বিভিন্ন সিস্টেমে ওকে মানে একটু সামনে নিয়ে আসার চেষ্টা করবেন, আমরাও করবো, আমাদের পলিসিসগুলি আমরা অবশ্যই অ্যাপ্লাই করবো, বাচ্চা ডেভেলপ করবে। আপনাকেও যেহেতু আমরা জানালাম আমাদের পার্ট থেকে, আপনাকেও এ ব্যাপারে একটু কাজ করতে হবে। তারপর হচ্ছে যে মারিয়াম বিনতে জুবায়ের, মারিয়াম বিনতে জুবায়ের ইজ এনথুসিয়াস্টিক লার্নার, গুড অপশন। তারপর শি ইজ ডুইং ওয়েল ইন অল সাবজেক্টস, কে বললেন জুবায়ের? আপনি না? হ্যাঁ। তারপর হাউ এভার শি কিপস কমপ্লেইনিং ইন ক্লাসরুম, হাউ এভার শি কিপস কমপ্লেইনিং, নেভার শি অ্যাডমিটস হার ওন ফল্টস, অলওয়েজ কিপ বিজি ইন ফাইন্ডিং আদার্স ফল্ট। যাই হোক, এটা ব্যাপার হচ্ছে যে এটা বাচ্চারা আসলে আমরা দোষ দিচ্ছি না, বাচ্চারা স্বাভাবিকভাবেই নিজেকে বেস্ট হিসাবে মনে করে যে আমি ভালো অন্যদের দিকে। এটার যে আমাদের যে সাইকোলজিক্যাল লার্নিংসের ব্যাপার থাকে বা টিচিংয়ের যে ব্যাপার থাকে, সেটা আমরা অবশ্যই প্রোভাইড করবো যাতে বাচ্চা এখান থেকে বেরিয়ে আসে, অন্যের দোষটা বা এটার কিছু ইসলামিক পয়েন্ট আছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। আর আমরা অন্য এটা বাচ্চার অবশ্যই দোষের কিছুই না, বাচ্চারা বিভিন্ন রকমের থাকবে, বিভিন্ন রকমের আছে, এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য, আল্লাহ পাক এভাবেই বাচ্চাদেরকে তৈরি করে থাকেন। আপনাকে যেটা করতে হবে আপনিও এই ব্যাপারে একটু কাজ করবেন, আমরাও কাজ করবো ইনশাল্লাহ। আপনাকে যেটা মোটিভেশনটা দিতে হবে, আর আপনি মোটিভেশন দেওয়ার সময় কোনোদিনই বলবেন না যে স্কুল থেকে তোমাকে এটা বলা হয়েছে যে তুমি অন্যের দোষ ধরো, নট লাইক দ্যাট, যে আপনি আপনার মতন করে এই করার চেষ্টা করবেন যে বাবা এটা ভালো বা কোনটা, ওকে ওই রকম করে এই করবেন, ছোটো বাচ্চা তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। তারপর আসির আহনাব রায়হান, রায়ান না রায়ান, রায়ান রায়ান ইজ লাভলি চাইল্ড, ওয়ার্লি শি ইজ ডুইং ওয়েল, হাউ এভার হি ইজ উইক রাইটিং, রাইটিংয়ে আমি রায়ানের কি আছেন? হ্যাঁ, রায়ান রাইটিংয়ে একটু উইক, আপনি কি বুঝতে পেরেছেন কিনা বা আমাদের সাথে মিল আছে কিনা এটা? এর জন্য আমরা অনেক কাজ করবো ইনশাল্লাহ, আমাদের যে পলিসিসগুলি আছে আমরা নিব, আপনিও বাসায় একটু প্র্যাকটিস করবেন, কারণ রাইটিং স্কিলস ডেভেলপের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি যত বেশি প্র্যাকটিস করাবেন ওকে অত বেশি ইনশাল্লাহ ডেভেলপ করবে। আর আমরা আমাদের যে পলিসিসগুলি আছে স্কুল থেকে আমরা জাস্ট ফাইন্ড আউট করতে পেরেছি, ইনশাল্লাহ ডেভেলপ করবে। হি রিমেন্স রেস্টলেস ডিউরিং দ্য ক্লাস, এটা বাচ্চারা ম্যাক্সিমাম বাচ্চা এই অবস্থায় থাকে, মানে বাচ্চারা একটু রেস্টলেসই থাকে,
হেডস আদার স্টুডেন্টস উইদাউট এনি রিজন, এটা মাঝে মাঝে করে থাকে, হয়তো বাচ্চাদেরকে এটি করে। এটা যেটা হচ্ছে যে আমরা আমাদের মতন করে মোটিভেশন দেবো, আপনিও যেটা বাসায় করবেন যে বাবা এটা ওইভাবেই অবশ্যই করা যাবে না বা করা ঠিক না, যে অন্য বাচ্চারা যদি তোমার কাছ থেকে আঘাত পায় কষ্ট পায় সেক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের তোমার উপরে হয়তো অখুশি হবেন। এক্ষেত্রে বাচ্চারা অনেক বেশি মোটিভেটেড হয় এই সমস্ত কথায়, অটোমেটিক্যালি হয়, আমরা কেন জানি না, হয়তো অনেক আমরা বলি যে হ্যাঁ এরকম করো না ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি পুলিশ আসছে, কিন্তু এরকম বলতেই আমরা অভ্যস্ত। কিন্তু আপনি ওই জায়গাটায় যদি একটু চেঞ্জ করে আল্লাহকে আপনি এক্সাম্পল হিসেবে নিয়ে আসেন, দেখবেন অনেক বেশি কাজ করে, অটোমেটিক্যালি কাজ করে এগুলোতে। তো এরকম বলতে পারেন যে তুমি যদি অন্য বাচ্চাকে হিট করো সে বাচ্চাটা অবশ্যই কষ্ট পাবে, তাতে আল্লাহও কষ্ট পাবে, তুমি এটা বাবা এটা করবে না। নট লাইক দ্যাট যে আপনি আপনাকে আমরা বলেছি কিংবা স্কুল থেকে বলেছি, এটা কখনোই কেউ উল্লেখ করবেন না। যে যদি বাচ্চা কখনো আস্ক করে যে তুমি মা কীভাবে জানলা, যে হ্যাঁ আমি যে কোনোভাবে জানতে পেরেছি কিংবা আমি বুঝেছি দেখেছি, সেই রকমেরই বলবেন, আপনার উপরেই নেবেন, কোনো দিনই বলবেন না অন্য কেউ কমপ্লেন করছে তার। তাহলে কিন্তু বাচ্চার ভিতরে ওই রকম একটা চিন্তা ডেভেলপ করবে যে কেউ কেউ ওকে অবজার্ভ করছে যে আসলে কী করছে, বা মানে বাচ্চাদের ভিতরে নেগেটিভ চিন্তা হয়তো ডেভেলপ করতে পারে, ওরকম করেন। আর আমাদের যেগুলি আছে প্রসিডিউরসগুলি আছে আমরা ইনশাল্লাহ নিব। তারপর হচ্ছে আতিউজ্জামান মীর আতিউজ্জামান তাইফ, আপনি রয়েছেন না? টাইপ ইজ ম্যাচিউর চাইল্ড। ম্যাচিউর চাইল্ড বলতে কি হচ্ছে, মানে সব কিছু বোঝে ভালো নাকি? আলহামদুলিল্লাহ। আপনার আপনার কি কী ধারণা আপু, বলেন, সব কিছু বুঝতে পারে না? হ্যাঁ, এখন বাচ্চারা বেশিই বোঝে, এখন বাচ্চারা একটু আমরা আমরা যতটুকু কম বুঝেছি আগে বা আমাদের চেয়ে আগের, এখন ওই বয়সের চেয়ে বাচ্চারা অনেক বেশি বোঝে আলহামদুলিল্লাহ। এটা হয়তো জেনারেশনের ডেভেলপমেন্টের কারণে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে এটা হয় যে প্রডিউস নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কস। এটা তো খুবই ভালো দিক যে হি প্রডিউসেস নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কস, এটা কিন্তু অবশ্যই ভালো। ছোট বয়সে বাচ্চারা যখন এই ক্লিনলিনেসের প্রতি যথেষ্ট বেশি মানে নিজেকে এমফাসাইজ করে কিংবা কাজ করে, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো গুণ। ইটস ওয়ার্কিং টুয়ার্ডস টু মিট আওয়ার গ্রেট লেভেল এক্সপেকটেশন, ইটস এ ভেরি গুড সাইন। হাউ ওয়ার হি ইজ ভেরি স্লো ইন রাইটিং, ঠিক আছে না আপু? স্লো রাইটিংয়ের ব্যাপারে হ্যাঁ আমরা ফাইন্ড আউট করেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে বারবার প্র্যাকটিস করাবেন যখনই সময় পাবেন, মানে মজার চলে বা অত প্রেশার দিয়ে না, রিডিং রাইটিংটা শুধুমাত্র প্র্যাকটিস করলেই এটা ডেভেলপ করবে, মানে নাথিং এলস, মানে আপনি শুধু করে যাবেন, আমরাও করবো ইনশাল্লাহ। ইটস ওয়ার্কিং টুয়ার্ডস টু মিট গ্রেট লেভেল এক্সপেকটেশন, ইটস মোর প্র্যাকটিস অন কাউন্টিং। কাউন্টিং মিনস হচ্ছে কাউন্টিংয়ে যদি আমরা আইডেন্টিফাই করেছি আমরা কাজ করবো, আপনিও করবেন ইনশাল্লাহ। তারপরে হোসাইন আল জুহানি, না জুহানি, আপনি আপনারা দুজনে এসেছেন না? জুহানি ইজ অ্যান আদারেবল চাইল্ড, ভেরি গুড। হি জয়েন্ট নার্সারি ইন মিড অফ দি সেশন, স্টিল স্ট্রাগলিং টু কোপ আপ দ্য ক্লাস। এটা কখন জয়েন হয়েছে বাচ্চাটা? ওয়ান মান্থ। হ্যাঁ, এটা হবেই, এটা সমস্যা না, এটা এটা তো বাচ্চার দোষ না আমাদের দোষ না, মানে ইট ইজ ভেরি আদারেবল, তো ভেরি গুড, এটা খুব গুড সাইন। আমাদের অ্যাসেসমেন্টে বেরিয়ে এসছে যে বাচ্চাটা খুবই ভালো, লাভলি, আলহামদুলিল্লাহ। গেটস ডিস্ট্রাক্টেড ইজিলি অ্যান্ড ডেমনস্ট্রেটস হি দ্য নিড ফর ওয়ান টু ওয়ান অ্যাটেনশন। হ্যাঁ, ওয়ান টু ওয়ান অ্যাটেনশনের যে ব্যাপারটা এখানে আছে সেটা আমরাও ফাইন্ড আউট করেছি, আপনাকেও যেটা আছে অ্যাডমিশনের ব্যাপারে একটু কাজ করি। ইরেগুলার ইন স্কুল, ইরেগুলার কেন, এক মাস আসলে ইরেগুলার হবে কেন? এটা আসলে তো বাচ্চার দোষ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি সেটা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, সুস্থ হয়ে যাক। আর বাচ্চাটার ব্যাপার হচ্ছে যে ইরেগুলার কিছু ইয়ে আছে, আমাদের ওয়ার্কস আছে, যখন বাচ্চারা মানে ইরেগুলার বলতে অ্যাবসেন্ট ওয়ার্ক, যখন অ্যাবসেন্ট থাকে অবশ্যই আপনারা সাবজেক্ট টিচার, ডিপার্টমেন্ট হেড বা কিংবা সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ, ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে ওটা নিয়ে নেবেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কোঅর্ডিনেটর মিসের সাথে যোগাযোগ করবেন, উনি হয়তো অ্যারেঞ্জ করে দেবেন। ওয়েস হোসেন সিমরাত জাইহান, একই না? আচ্ছা ঠিক আছে, শি ইজ স্পেশাল ওরালি, শি ইজ লেস এক্সপ্রেসিভ বাট ইন রাইটিং শি ইজ ডুইং ওয়েল, আলহামদুলিল্লাহ শি ইজ ডুইং ওয়েল। এর ব্যাপারে আপনার কোনোই আছে? স্লিপস ডিউরিং দ্য ক্লাস, ক্লাসে ঘুমায়, লেডার অন দ্য ফ্লোর, ফ্লোরে মাঝে মাঝে শুয়ে পড়ে, টেক আদার স্টুডেন্টস বিলংগিংস, একটু এইরকম না? তো সেক্ষেত্রে বাচ্চা তো যেহেতু যেহেতু স্লিপি মানে বাচ্চা ঘুমাচ্ছে, অবশ্যই বাচ্চা ওই জায়গায় রয়েছে, রাত ইনটেনশনাল করে, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা আরও দেখি, যেহেতু আমাদের ফাইন্ড আউট হয়েছে, আমরা অবশ্যই সাইকোলজিস্টের সাথে আমরা মিট করবো, মিট ভেরি সুন বাচ্চাকে নিয়ে, সেখান থেকে আমরা অবশ্যই একটা প্রেসক্রিপশন নেব, একটু নোট রাখবেন এই বাচ্চাটার ব্যাপারে, আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ।
তারপর আছে তাহরিম জামান মানহা, মানহার কি আছেন বসেন মিস, মানহা ইজ লাভলি চাইল্ড, শি ইজ ডুইং ওয়েল ইন ম্যাথস অ্যান্ড ইংলিশ বাট স্ট্রাগলিং বাংলা, বাংলা স্ট্রাগল করে আমি বুঝতে পারছি না ব্যাপার কি, আমাদের বাচ্চারা কি বাংলা ভুলে যাবে নাকি ইন অ্যারাবিক, আমার এখন পর্যন্ত তিনটা পালাম সবাই বাংলায় দুর্বল, শি ইজ সেন্সিটিভ চাইল্ড, শি ডাজেন্ট ওয়ান্ট টু বি সিটেড অন হার চেয়ার, মানে কি আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যেটা প্রথম যেটা আমরা পেয়েছি যে সে বাংলা এবং অ্যারাবিকে স্ট্রাগল করছে না, মিস আপনার ধারণা কি ঠিক আছে কিনা, ইংলিশে কথা বলে নাকি, আচ্ছা আচ্ছা না বুঝতে পেরেছি, হ্যাঁ ইন্টারেস্ট গ্রো করার ব্যাপারে যেটা হচ্ছে যে আপনারা তো সবাই বাংলায় কথা বলেন বাসায় না, বাংলা আমাদের মাদার টাং, মানে উই হ্যাভ টু লাভ বাংলা, এটা থাকতে হবে বাচ্চাকে বোঝাতে হবে, বাংলা রিলেটেড হয়তো কিছু মানে গল্প উপন্যাস বা আমাদের যে হিস্টোরি আছে এটা অবশ্যই সাথে শেয়ার করতে পারেন, যে ওয়ার্ল্ডে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটার জন্য যুদ্ধ হয়েছে, যুদ্ধ করেই আমরা আমাদের ভাষাটা পেয়েছি বাংলা একমাত্র ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ডে, এরকম বেশ কিছু মোটিভেশনাল আপনি করেন, আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, আমরা আপনাকে হয়তো একটা লিস্ট করে দিব যে আপনি কী করবেন, আর আমরা ইনশাল্লাহ আমরা যেহেতু ফাইন্ড আউট করতে পেরেছি সেন্সিটিভ চাইল্ড, সেন্সিটিভ চাইল্ড বাচ্চারা সেন্সিটিভ থাকে তো সেন্সিটিভ ওয়েতেও আমাদের একটু কথা বলতে হয় যাতে বাচ্চারা কখনোই আমাদের উপরে রাগান্বিত না হয় বা আপনাদের মানে সব কিছু যাতে ওটা ঠিক থাকে, কারণ বাচ্চাদের যাতে প্রেশার না হয় কোনো কিছুতে। মোহাম্মদ হাসান, হাসান ইজ নিউ স্টুডেন্ট, হাসানের কি আছেন, হাসানের কেউ আসে না না, ওকে ঠিক আছে তাহলে উনি আসতে আমরা কথা বলবো। ওয়াফা, ওয়াফা ইজ নিউ, ওয়াফার কি আছেন, আপনিও নিউ স্টুডেন্ট না, শি ইজ পার্টিসিপেটিং ইন ক্লাস ওয়ার্ক অ্যান্ড ক্লাস পারফরমেন্স, শি ইজ লেস এক্সপ্রেসিভ অ্যান্ড বিট শাই, ইনশাআল্লাহ শি উইল কোপ আপ দ্য অনগোয়িং লেসন প্ল্যান, হ্যাঁ ঠিক আছে আমাদের অ্যাসেসমেন্টে ঠিক আছে বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের যেই জায়গাটা থাকতে হবে আপনাদেরও ওই রকমের মানে একটু আগিয়ে আসতে হবে, বাচ্চাদের ব্যাপারে কাজ করতে হবে একটু না, মোটামুটি এটাই আপনার বেশি কনসেন্ট্রেট করতে হবে বাচ্চাদের ব্যাপারে, তাহলে হয়তো আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের যে এই কাগজটা ওনাদেরকে দিয়েছি কপি আছে আপনার কাছে, ওকে এই কাগজটা সবাই পেয়েছেন, এই কাগজটা নিয়ে একটু কথা বলি পরে আপনাদেরটা শুনবো আমরা, এই কাগজটা হচ্ছে যে যেহেতু হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট আমাদের শেষ হয়ে যাচ্ছে, আর কেউ হয়তো এক মাস এসছেন, কেউ তিন মাস, কেউ চার মাস, এরকম এমনি হবে এর বেশি মনে হয় নাই না, চার মাস মানে সর্বোচ্চ আছে আমাদের স্টুডেন্ট, তো আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে চার মাসে আপনার অ্যাসেসমেন্টটা কী এটা জানবো আমরা, তিন মাসে আপনার কি, আপনি নতুন এসেছেন, আপনি যতদিন এসছেন এই এতদিনের আপনার অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা এখানে জানবো, স্কুল সম্পর্কে আপনাকে এটা লিখে আপনি হয়তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফ্রন্ট ডেস্কে জমা দিবেন, আমাদের ইনফরমেশন ডেস্কে যেখানে বাপ্পি সাহেব থাকেন, আপনি প্রথম লিখবেন হচ্ছে এখানে বাংলায় লিখে দিয়েছি আমরা ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, গ্রেড, আইডি নাম্বার, নাম্বার ওয়ান হচ্ছে বাসায় আপনার সন্তান নিজে নিজে হোমওয়ার্ক করে বা কেউ সাহায্য করলে তার বিবরণ, হোমওয়ার্ক মিনস হচ্ছে আমরা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি না, আমরা যেটা বলেছি স্কুল টাস্ক যেটা থাকে সেটাই হচ্ছে যে ও নিজে নিজে করেন আপনারা হেল্প করেন, এখানে লেখা আছে যে কেউ সময় করলে তার বিবরণ লিখুন, দুই নম্বরে লিখবেন আপনার সন্তানকে আপনি ভবিষ্যতে কোন পেশায় দেখতে চান, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি আপনাকে, আপনি এখানে সুন্দর করে লিখবেন একদম উজু করে সুন্দর করে আল্লাহর কাছে মানেই করে আপনি আপনারটা লিখে যাবেন, আমার মনে হয় ইনশাল্লাহ সেই জায়গাটা আপনার বাচ্চা পৌঁছে যাবেন ইনশাল্লাহ, তিন নম্বরে বাসায় আপনার সন্তান কি নিয়মিত নামাজ আদায় করে, নামাজের সময়টা আপনার বাচ্চার হয়তো হয়নি আমরা জানি ইসলামে এটা যেহেতু ওভারঅল করা হয়েছে এটা আপনি স্কিপ করবেন, বাসায় কুরআন অনুশীলনের বর্ণনা করে এটা কিন্তু লিখতে হবে আপনাকে, কুরআন অনুশীলন মিনস হচ্ছে যে আপনি বাসায় কতটুকু কুরআন পড়েন, কুরআনের সাথে আপনাদের ফ্যামিলির প্র্যাকটিসটা কেমন সেটা আপনি এখানে লিখবেন, যে আপনারা উইকলি একবার পড়েন, মাসে একবার পড়েন, ডেইলি পড়েন কিংবা রমজানে পড়েন, ম্যাক্সিমাম ফ্যামিলিগুলি আমাদের রমজান কেন্দ্রিক, কুরআনের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু রমজান কেন্দ্রিক হয়ে গেছে, যেটাই হোক আপনি যেভাবে আছেন সেটাই শুধু লিখবেন আপনি এখানে, তারপরে হচ্ছে পাঁচ নম্বরে আপনার সন্তান তার ক্লাসের কোন সাবজেক্টে সে বেশি পছন্দ করে আর কোনটি বেশি অপছন্দ করে, ওই যেমন বাচ্চা ইংলিশ পছন্দ করে বাংলা পছন্দ করে,
এরকম লিখতে হবে প্রতিদিন কতক্ষণ সময় বাড়িতে সে লেখাপড়া করে বা এটার সাথে থাকে আর কি এসের সাথে যেহেতু বাচ্চা এখানে এমন কোনো ফিক্সড কোনো টাইম নাই যে বাচ্চা এতক্ষণ পড়তেই হবে নার্সারি একদমই মানে শুরুর জায়গাটা বাচ্চাদের এখানে অনেক বেশি প্রেশার আপনারাও দিবেন না আমরাও দিব না কিন্তু তারপর আমরা মোটামুটি লিখবো যে কতক্ষণ ও এইটার সাথে রিলেটেড থাকে তারপর হচ্ছে যে সাত নম্বরে পড়ালেখার বাইরে সে কী কী করতে পছন্দ করে স্মার্টফোন গেম টিভিতে সে আনুমানিক কত সময় ব্যয় করে এটা লিখবেন আট নম্বরে আপনি কি মনে করেন যে বিষয়ভিত্তিক যে টিচার শিক্ষাদান করছেন সেটা আপনার সন্তানের জন্য ঠিক আছে নাকি পরিবর্তন কিংবা শিক্ষক শিক্ষিকার প্রফেশনাল উন্নতকরণ প্রয়োজন এটা আমরা লিখেছি যে আপনার যেমন বাংলা যদি আপনি থিঙ্ক করেন কিংবা অ্যারাবিক কিংবা ইংলিশ সাবজেক্ট অনুযায়ী আপনি লিখবেন এই সাবজেক্টের যে শিক্ষক শিক্ষাটা দিচ্ছেন সেই শিক্ষাটা আসলে ঠিক আছে কিংবা ঠিক থাকলে ফাইন আলহামদুলিল্লাহ আপনি লিখবেন আর যদি ঠিক না থাকে আপনি যদি মনে করেন যে আসলে এখানে রিপ্লেসমেন্ট দরকার যেটা আসলে আপনার এক্সপেকটেশন জায়গায় যেতে পারছি না আমরা আপনি সেটাও লিখবেন আর হচ্ছে যদি আপনি মনে করেন যে ঠিক আছে লিটল বিট ঠিক সামথিং ইজ রং নিড টু প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা আপনি লিখতে পারেন তারপর নয় নম্বরে শিক্ষক শিক্ষিকা যখন ক্লাসে পাঠদান করেন তখন আপনার সন্তান কি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি ভয় বা অস্বস্তি বোধ করেন এটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করে বাচ্চারা বাসায় গিয়ে যে আমি ভালোবাসি পছন্দ করি কিংবা করি না এটা আপনি লিখবেন দশ নম্বর হচ্ছে যে আপনার সন্তানের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কোনো ভালো গুণ থাকলে উল্লেখ করুন যেটা আপনার সন্তানের জন্য সঠিকভাবে কাজ করেছে অর্থাৎ কেউ কেউ ক্লাসে দেখা যায় যে বাচ্চাদের হাতের উপরে একটা স্টার রেখে দেয় কিংবা স্টিকার দেয় কিংবা অনেক সময় চকলেট টকলেট হয়তো দিয়ে থাকেন টিচাররা কারণ ওনাদের বিভিন্ন স্কিলস রয়েছে যে এটার কোন দিকটা বাচ্চারা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছে যে দিকটা অনেক ভালোভাবে নিয়েছে যে অনেক এক্সাইটেড ব্যাপারটা নিয়ে সেটা আপনি এখানে লিখবেন যে এই দিকটা ও অনেক বেশি পছন্দ করছে তারপর এগারো নম্বরে বারো নম্বরে হচ্ছে যে এগারো নম্বর আপনাদের সন্তানের বিদ্যালয় শিক্ষক শিক্ষকদের কোনো খারাপ দিক থাকলেও আপনি বলবেন যে এমন কোনো ব্যাপার আপনার কাছে গিয়ে বাচ্চা বলেছে যে এই টিচার এই রকমের বা এইটা এরকমের যেটা আমার ভালো লাগে না বা ওটা বুঝতেই তো পারছেন যে ওর খারাপ লাগছে এমন যদি কিছু আপনি পেয়ে থাকেন আপনি লিখবেন বারো নম্বরে আপনাদের সন্তানের সাথে সাধারণত আপনারা কীভাবে নিয়মিত সময় কাটান তার বর্ণনা লিখুন অনেকই বড় মানের লোকজন আছে যারা সন্তানের সাথে খুব অল্প সময় দিতে পারেন উইকলি মান্থলি কিংবা অনেকের সাথে দেখাই হয় না বাচ্চাদের সাথে আর যারা আছেন নিয়মিত একটা সময় স্পেন্ড করেন বাচ্চাদের সাথে দশ মিনিট পাঁচ মিনিট তিরিশ মিনিট দুই ঘন্টা যেটা হয় সেটা আপনি লিখবেন তেরো নম্বরে আপনাদের সন্তানের সর্বশেষ পরীক্ষার কোন ফলাফল আপনাকে বেশি আনন্দ এবং কোন ফলাফল আপনাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে অর্থাৎ যেহেতু আপনার বাচ্চারা এখন নার্সারিতে পড়ে আপনার বাচ্চা অবশ্যই একটা ক্লাস এখানে পড়ে এসছে স্কুলে আমাদের স্কুলে পড়েন নাই অবশ্যই আগের স্কুলে পড়েছে এখানে অবশ্যই দেখেছেন যে আপনার বাচ্চা ম্যাথসে হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে আপনি অনেক বেশি আনন্দিত হয়েছে কিংবা আপনার বাচ্চা সম্পর্কে কোনো টিচার বলেছে যে আপনার বাচ্চা এই সাবজেক্টে অনেক ভালো মাশাআল্লাহ সেটা আপনাকে অনেক বেশি হ্যাপি করেছে কিংবা এমন কোনো ঘটনা থাকতে পারে যে বলছে যে আপনার বাচ্চাটা অনেক দুষ্টুমি করে এটা আপনাকে সবচেয়ে ব্যথিত করেছে এই কোনটা আর কি দুইটা কারণে আমরা এখানে চেয়েছি যেটা আপনাকে বেশি হিট করেছে আপনাকে বেশি হ্যাপি করেছে তারপর চোদ্দ নম্বরে এই মুহূর্তে আপনি বিদ্যালয়ের কাছে কোন সহযোগিতা আশা করছেন আপনি হয়তো অনেক এক্সপেকটেশন আপনার রয়েছে অ্যাভারেজের কাছে হয়তো দেখছেন যে এটা আপনার ঠিক মতন হচ্ছে না কিংবা কোন জায়গাটা আপনি এখনও আমরা ওই টার্গেটে যেতে পারি না সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আপনার এই জায়গাটা আমরা এখনও আমরা ঠিক মতন পাইনি বা আমাদের দরকার এটা চোদ্দ তারপর হচ্ছে পনেরো নম্বরে আমাদের রয়েছে আপনার বিশেষ কোনো মতামত থাকলে লিখুন যেটা সকলের জানা উচিত এমন কোনো মতামত অনেকের থাকে যেহেতু আপনাদের সাথে আমরা কাজ করি যেটা আমাদের স্কুলের জন্য অন্যের বাচ্চার জন্য অন্য প্যারেন্টসদের জন্য অন্য টিচারদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে যেটা আপনি মনে করেন যে আমার এই মতামতটা আমার এই চিন্তাটা স্কুল ইমপ্লিমেন্ট করতে পারে যেটা স্কুলের জন্য বেনিফিশিয়াল হবে বা এটা এরকম কোনো মতামত থাকলে আপনি অবশ্যই আমাদেরকে লিখবেন এখানে ষোলো নম্বরে আপনার যে কথাটি শুধু স্কুল ম্যানেজমেন্টকে জানাতে চান সেটা লিখুন কারণ এই কাগজটা আগেই আমরা পাবো এটা ম্যানেজমেন্ট স্কুল ম্যানেজমেন্ট আগে দেখবে যেটা হচ্ছে যে শুধু ম্যানেজমেন্ট কি যেটা বলতে চান সেটা যে কোনো রকম হতে পারে স্কুল এনভায়রনমেন্ট স্কুলের এডুকেশন স্কুলের অন্যান্য যত রকমের পলিসিস আছে আপনি এখানে আপনি লিখতে পারেন তারপরে অভিভাবকের নাম পেশা মোবাইল নাম্বার স্বাক্ষর তারিখ এটা আপনি করে আপনি হয়তো এক আমরা কতদিন আর খোলা আছি আমরা টুয়েলভ হ্যাঁ টুয়েলভের আগে আপনারা হয়তো কালকেই দিতে পারবেন কালকে বসের ভিতরে দিয়ে দিবেন আপনারা যারা দিবেন না তাদেরকে আমরা ফোন করবো আর যারা দিবেন দিয়ে দিবেন তাদেরকে আমরা আর ফোন করবো না ইনশাল্লাহ এই হচ্ছে মোটামুটি আজকে আমি আজকে কথা বললাম আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন আর এই প্রোগ্রামগুলি বারবারই হবে আমরা কিন্তু আপনাদেরকে ডাকবো কষ্ট পাবেন না দুঃখ পাবেন না চলে আসবেন
আর আপনাদের এলাকায় কেন কফি নাই সেটার ব্যবস্থা আপনাদেরই নিতে হবে। এটার জন্য আমরা মানে নিতে পারছি না এই মুহূর্তে, আমরা বলবো আর কি প্রত্যেক ইসের সাথেই করবো আমরা ক্লাস ক্লাস যে প্রোগ্রামটা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর যখন আমরা এতটুকু অনুরোধ আপনাদের করব, যখন আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন, কাইন্ডলি প্লিজ আমাদের স্কুলের জন্য দোয়া করবেন, যাতে আপনার স্কুলটা আপনার এক্সপেকটেশন ফিল করতে পারে, মানে লক্ষ লক্ষ বাচ্চাদের যাতে মানে ফিউচারের একটি জায়গা ভিত স্কুল তৈরি করে দিতে পারে, সবসময় যাতে মানে রাইট ওয়েতে থাকতে পারে, কুরআন যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবে যাতে চলতে পারে, এই দোয়াটা আপনি সবসময় করবেন। কোনো স্টাফ মানে ম্যানেজমেন্ট কিংবা অন্য যারা এটার সাথে রিলেটেড আছে, প্যারেন্টরা রিলেটেড আছে, সবাইকে যেন আল্লাহ সর্বপ্রকার খারাপ কাজ থেকে দূরে রাখেন, এই দোয়াটা আপনার অবশ্যই করবেন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই দাঁড়াবেন, আমরা আপনাকে ই দেব কথা বলার জন্য।